খেলা হবে দিবসে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রদর্শনী ফুটবল ম্যাচে দুই দলের নাম নিয়ে বিতর্ক উঠতেই পিছু হটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সঙ্গে খেলা হবে দিবসকে এদিনও তীব্র কটাক্ষে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবছর 16ই আগস্ট দিনটি বাংলায় পালিত হয় ফুটবল প্রেমী দিবস হিসেবে। 1980 সালে ইডেন গার্ডেন্সে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে তৃতীয় বা তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হতেই ফুটবল প্রেমী দিবসে মিশছে রাজনীতির রং। ফুটবল প্রেমী দিবসে খেলা হবে দিবস আয়োজন নিয়ে সমালোচনা ঝড় উঠতেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, বাংলায় যে খেলা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় 214 গোল দিয়েছেন, এবার ভারত জুড়ে খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 500 গোলে জেতার অপেক্ষায় আমরা রয়েছি। ফুটবল প্রেমী দিবসে রাজনীতির রং লাগানো নিয়ে প্রশ্নের জবাবে তিনি পাল্টা বলেন, রাজনীতি ছাড়া কিছু কি হয়। ভারত জুড়ে খেলা হবে ডাক দিয়ে অরূপ বিশ্বাস সেদিন বলেন, খেলা হবে দিবসের বড় আকর্ষণ বাংলার ফুটবল দলের সঙ্গে ভারতের খেলা, ভারতের সঙ্গে বাংলার লড়াই। কোশ্চিনকালে যা হয়নি সেটি করে ইতিহাস গড়া বোধহয় লক্ষ্য ছিল অরূপ বিশ্বাসের, যদিও শেষ মুহূর্তে পিছু হটতে হলো। ভারত বনাম বাংলা ম্যাচ কিভাবে হতে পারে সে নিয়ে সবার আগে প্রশ্ন তোলে অন ইন্ডিয়ান বেঙ্গলি। যোগাযোগ করা হয়েছিল দুই প্রধানে, খেলা প্রাক্তন ভারতীয় গোলকিপার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবের সঙ্গে। তিনি বলেছিলেন, বিগত বেশ কিছুদিন ধরে দেখছি বাংলায় দেশের আইন মানা হয় না, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার সফরের অনুমতি মেলে না, সব মিলিয়ে এটাও একটা ইতিহাস ভুলিয়ে দেওয়ার প্রয়াস। রাজ্যের সঙ্গে রাজ্যের খেলা হতে পারে, ভারতের বিরুদ্ধে কোনো রাজ্যের খেলা কোনো দিন হয়নি, হবেও না। প্রধানমন্ত্রী একাদশ বনাম মুখ্যমন্ত্রী একাদশ কিংবা AIFF একাদশ বনাম IAF একাদশের খেলা আয়োজনের কোথায় সমস্যা ছিল? আসলে বাংলাকে ভারতের চেয়ে বিচ্ছিন্ন দেখানোর যে চেষ্টা এই সরকার করছে এটা তারই এক নজির। সোশ্যাল মিডিয়ায় ভারত বনাম বাংলার লড়াই নিয়ে সমালোচনা ঝড় ওঠে, যদিও আজ সকালেও বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞাপন ছাপা হয়েছিল তাতে লেখা ছিল খেলা হবে দিবসের বিশেষ আকর্ষণ ভারতীয় জাতীয় দল বনাম বাংলা দলের ফুটবল ম্যাচ। সেখানে লেখা ছিল রাজ্যের 343টি ব্লক, 117টি পুরসভা, 6টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পৌরসংস্থার 144টি ওয়ার্ড ও 23টি জেলা সদর, GTA ও IFA অনুমোদিত 309টি ক্লাব বা সংস্থায় খেলাধুলোর মাধ্যমে খেলা হবে দিবস পালিত হবে। যদিও এদিন সন্ধ্যার পর IFA-র তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানানো হয় ভারত বনাম বাংলা নয়, ফুটবল ম্যাচটি হবে ভারতীয় একাদশের সঙ্গে IFA একাদশের মধ্যে। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বিজেপি অবশ্য আগাগোড়া 16ই আগস্ট দিনটিতে খেলা হবে দিবস না করে অন্য কোনো দিনে তা করার অনুরোধ করেছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অনুরোধ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপির বক্তব্য, 16ই আগস্ট দিনটিতে জিন্নার ডাকে প্রত্যক্ষ সংগ্রাম দিবসে 1946 সালে কলকাতা সাক্ষী থেকে ছিল ভয়াবহ দাঙ্গার, যাতে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যদিও এসবে কর্ণপাত করেনি মা মাটি মানুষের সরকার। খেলা হবে দিবস বাংলার বাইরে কিছু রাজ্যে আয়োজনের উদ্যোগ তৃণমূল নিয়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, ইতিহাস বা ভূগোল শেখানোর কোনো অধিকার নেই তৃণমূলের, এটা সেই দল যারা খেলা হবে দিবস এমন দিনে করছে যা খুব খুব গর্বিত করবে লর্ড কার্সন ও জিন্নাকে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশে পরিণত করতে চায় বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।